সুপ্ৰিয় দৰ্শক সাত সাতটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একই নভেম্বর দু হাজার একুশ আপনার জেলা প্রশাসকের কার্যালয় গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার সম্পূর্ণ এটি সরকারি চাকরি আপনার সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওটি হয়তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ মনোযোগ সরকার দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না কোথাও স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে যাবে বুঝতে পারবেন না আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক যেহেতু সাত সাতটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি শুধু মূল কথা নিয়ে আলোচনা করব যেহেতু চৌষট্টি জেলা আছে পঁয়ষট্টি নতুন নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা এই মাসের মধ্যে আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দশক হয়ে থাকেন অবশ্যই রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন সুপ্রিয় দর্শক শুরু করছি সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক এটি একই নভেম্বর দু হাজার একুশে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আপনার এক নম্বরে সাত মুদ্রাকের কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন আপনার বেতন স্কেল আপনার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দ গ্রেটের আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এছাড়া আপনার কম্পিউটারের বিষয়ে বাংলা ইংরেজি টাইপ পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে আপনার সার্টিফিকেট সহকারী আপনার এই পদলোক নেওয়া হবে তিনজন আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বেতন স্কেল আপনার এসএসসি পাশ করলেই প্রস্তুত আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনার ছবি লাগবে পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটারে দুই কপি সত্যায়িত ছবি লাগবে আর প্রার্থীকে এক শূন্য সাত চার দুই এত এত নম্বরে কোটেজারি চালানোর মাধ্যমে এক টাকা অফ্য ব্যাংক ড্রাফট করতে হবে আপনার মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্ম নির্ধারিত স্থানে চালান নম্বর তারিখ এবং ব্যাংকের শাখার নাম লিপিবদ্ধ করতে হবে আপনাকে আবেদনপত্র আগামী তিরিশ এগারো বিশ একুশ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে প্রশাসন কার্যালয়ে রাজশাহীতে পৌঁছতে হবে এই জব সার্কুলারটি শুধু রাজশাহী বিভাগের জন্য রাজশাহী বিভাগের বাসিন্দারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি কোনো আবেদনপত্র কার্যালয়ে গ্রহণ করা হবে না প্রার্থীর বয়স তিরিশ এগারো বিশ একুশ তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখন আলোচনা করব অন্য একটি জব সার্কুলার নিয়ে তারপরে এটি হলো অফিস পদে নেওয়া হবে আপনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ টাকা স্যালারি আপনার আঠারো জন নেওয়া হবে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট করলে পুষ্টি আবেদন করতে পারবেন দশ টাকা স্যালারি এসএসসি পোস্ট আবেদন করতে পারবেন দুই কর্মী পঞ্চাশ থেকে বিশেষ দশ টাকা স্যালারি আপনার অষ্টম শ্রেণী পাস করলে পোষ্টিতে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে পঁচিশ তিন বিশ বিশ বয়স অনুযায়ী আশা করি বুঝতে পারছেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল যোগ্য আপনার এটি অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে সাত এগারো বিশ একুশ তারিখ সকাল দশ ঘটিকার মধ্যে অনলাইন আবেদন করতে হবে তারপরে আপনার ছয় বারো বিশ একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদনের শেষ সময় আপনার ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল জল সাক্ষ্য লাগবে তিনশো গুণ আশি পিক স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনার যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি দিতে হবে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার মোবাইল অপশনে ডিসি এম বি আর লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপল টু নাম্বার এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দশক এটি হলো মৌলভী বাজারের বাসিন্দারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন আর এটি প্রকাশ করা হয়েছে একত্রিশ অক্টোবর দু হাজার একুশে এখন আলোচনা করব পরে নিয়ে এক বিজ্ঞপ্তিটি নিয়ে ইউনিয়ন আপনার পরিষদ সচিব আপনার চোদ্দ গ্যারেটের চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল চারজন নেওয়া হবে আপনার কোনো প্রতিষ্ঠান হতে আপনার অনুনোদিত শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক বা সমানে ডিগ্রি পাশ করতে হবে তাহলে এই পোস্টিতে আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে আপনার দুই কপি সত্তাহিত পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর হলো আপনার পরীক্ষার ফি বাবদ পাঁচ শত টাকা পে অর্ডার করতে হবে আপনার বরগুনা জেনার অনুকূলে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আশা করি বুঝতে পারছেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল যোগ্য এখন আলোচনা করব পরের জব সার্কুলারটি নিয়ে সুপ্রিয় দশক এখানে এক নম্বরের সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আপনার স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস করলে পোস্টিতে আবেদন করতে পারবেন দুই নম্বরে ষাট মন্ত্রাকে কম কম্পিউটার অপারেটর বারো জন নেওয়া হবে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল আপনার স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস করলে পোস্ট আবেদন করতে পারবেন তারপরের পরটি লাইব্রেরি সহকারী আপনার একজন নেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বেতন স্কেল আপনার এসএসসি পাশ করলে পোস্ট আবেদন করতে পারবেন চার নম্বরে হিসাব সহকারী নেওয়া হবে নজন বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এসএসসি পাশ করলে পোস্ট আবেদন করতে পারবেন তারপরে সার্টিফিকেট সহকারী নেওয়া হবে তিনজন বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল এসএসসি পাশ করলে প্রস্তুতিতে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে বাংলা বিশ ইংরেজি বিষ টাইপের গতি হতে হবে সুপ্রিয় দর্শক এখন আলোচনা করবো বিস্তারিত নিয়ে প্রার্থীর বয়স তেইশ এগারো বিশ একুশ তারিখ থেকে আঠারো থেকে তিরিশ হতে হবে আর পনেরো তিন বিশ বিশ সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে আশা করি বুঝতে পারছেন এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডাক যোগে না আপনার হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ দশ বিশ একুশ সকাল দশটা থেকে শুরু আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ এগারো বিশ একুশ রাত বারোটা পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আপনারা মোবাইল অপশনে গিয়ে এস এম এস অপশনে এই এটি লিখে সেন্ড করতে হবে ষোলো টু নাম্বার এক্সাম্পল দেওয়া আছে দয়া করে দেখে নেবেন সুপ্রিয় দশক এটি কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটি নওগাঁও জেলার বাসিন্দারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন তারপরে জব সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করব। আপনার ইউনিয়ন পরিষদ সচিব আপনার ছয়জন নেওয়া হবে বেতন স্কেল আপনার চব্বিশ হাজার ছয়শো আশি আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি পাশ করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি দুই কপি লাগবে এটি অনলাইনের মাধ্যমে না ডাকযোগে আবেদন করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব আবেদনের শর্তাবলী আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক বা এবং বান্দরবন পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এটি হলো আপনার আবেদনপত্র জেলা প্রশাসক বান্দরবন পার্বত্য জেলা বরাবর আগামী তিরিশে নভেম্বর দু হাজার একুশ তারিখে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি ডাকযোগে দাখিল করতে হবে আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক এটি হলো জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন পার্বত্য জেলার বাসিন্দারা শুধু এ পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এখন আলোচনা করবো আরও একটি জব সার্কুলার নিয়ে এক নম্বরে আপনার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই স্নাতক বা সমান ডিগ্রি পাস করে প্রস্তুত আবেদন করতে পারবেন কম্পিউটারের টাইপ আশি এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে তারপরে হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে চারজন বেতন স্কেল চব্বিশ হাজার ছশো আশি স্নাতক বা সমান ডিগ্রি পাস করে প্রস্তুত আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার টাইপ করার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী নেওয়া হবে পনেরো জন বেতন বাইশ হাজার চারশো নব্বই এসএসসি পাশ করলে প্রস্তুত আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার টাইপের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী একজন গেরে ষোলো বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বেতন স্কেল এসএসসি পাশ করলে প্রস্তুত আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারী নেওয়া হবে একজন বাইশ হাজার চারশো নব্বই বেতন স্কেল এসএসসি পাস করে প্রস্তুত আবেদন করতে পারবেন অবশ্যই বাংলা বিষ ইংরেজি বিষ টাইপের গতি থাকতে হবে প্রার্থীর বয়স পঁচিশ তিন বিশ বিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু দশ দশ বিশ একুশ সকাল দশটা থেকে শুরু আর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আট এগারো বিশ একুশ রাত বারোটা পর্যন্ত সময় আছে এটি আবেদন করার সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন